ক্লাস পড়ে না আমরা ট্রাইবেলের মধ্যে আমরা আমার কালচারও এটা আমরা রিসা বান্ধে রিসাও আমরা সব এটা আর ছেলেরা হলে দুটি দুটি বরক এটা আমার ওই পাশে বাসের বাস কাটে হয় একটু লবা এখানেও রিসা বান্ধে দেয় আর ওই গড়েরও আমরা একটু দুই গড়েরও আমরা আমরা বাসা দিয়ে তো রন্ধ করি তারা মারলে দুইটা একটু টুপা লাঙ্গি দুইটা দুইটা চাল ভর্তি করিয়া এখানেও আমরা বাঙ্গে রিসা দিয়া বাঁধে রাখে তনুটাকে আর একটা ওই দোলনা দোলনা আছে দোলনার মধ্যে দেখে তারা এই দোলনা এটাও দেয় বাবাও তো শিখে মাথা শিখে কি তাড়াতাড়ি এমনি 14-15 থেকে আমরা কাপড় বুনি সেলফ গ্রুপের মানে কাজটা বেশি করে আমি নিজের লাগে কিছু এটা করে দিই মানে ভাল লাগে তো করতেছি তো যখন এটা না করেও থাকতাম পারি না এটা না করতাম না না করলেও মানে মনটা মানে না এটা প্রথম থেকে ইন্টারেস্ট হয়ে গেছে গা এটা আর মানে না করে থাকতেও পারে না কি বাড়িতে কাজ সাইরাও তবু ওই তারারে ছেলে মেয়েকে পড়াশোনা করে তারার সংসারে ভালো ভবিষ্যতে আরও ভালো হইব আর টাকা পয়সা জমাইতেছে তারা অনেক আগে তো তারা টাকা পয়সা জমাইতে জানে না যেখানে টাকা পয়সা জমাইতেছে তারা ইনকাম করতে জানছে এই সম্বন্ধে আমরা মানে আগে থেকে আমরা তারারে শিক্ষা দিয়েছি শিখা দেওয়ার পর তারা এখন সবাই মানে কিছু কিছু টাকা জমাইছে আবার লোন নিতে আসছে লোন নিয়ে আবার ফেরত দিতে আসছে তারা এই মানে সেলফ গ্রুপ থেকেই তারা অনেক মানে উপকার হইতেছে কি সবাই আমি মানে বোঝাইয়া তারা করাইতাম পারছি দেখে আমার খুব খুশি কি এটাই আমার যারা পড়াশোনা করে তো তারা তো সময় পায় না বেশি শিখে না তারা মানে ওই কম পড়াশোনা করে তারা তো তারাই বেশি করে কি যারা পড়াশোনা করে তারা তো এত সময় পায় না তারা করে না এখন যারা জেনারেশন তা আর আগে যেতে আমার সময় না সবাই এখন কাপড় বুনে